যি আমার ভূমি বেদখল করেছে, যি আমার নারীর সতীত্ব হনন করেছে, যখন আমার গৌ হত্যা করেছে, আমার মাতৃক হত্যা করেছে, বিতাড়িত নকরি সংস্থাপন কিয় করেছে? ইমান উচ্ছেদ করিলে, সিমান উচ্ছেদ করা মানুষবুর কত গল, কিমান মানুষ বাংলাদেশলে পঠিয়ালে, কিমান মানুষক বিতাড়িত করলে, কিমান মানুষক খেদি পঠিয়ালে অবৈধ বলে, অবৈধ বাংলাদেশী বলে উচ্ছেদ করা মানুষবিলাক কত কত কি ধরনের সংস্থাপন করা হল তার সঠিক হিসাব রাইজক সংবাদ মাধ্যমে জনাক। মুখ্যমন্ত্রীক আমি পোনপটিয়াকে একটা প্রশ্ন করব খুঁজছো, আর রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, রাইট টু ইনফরমেশন অ্যাক্টর অধীনত আমি এই উত্তর জানিব খুঁজছো। যদিও বা রাইট টু ইনফরমেশন অ্যাক্টত বিভিন্ন ধরনের লিখিতভাবে দিব লাগে, কিবা একটা ফিজও দিব লাগে, আমি দি দিম প্রয়োজনত, কারণ আপনাদের ডিজিটাইজেশনের কথা কইছে, ডিজিটাল যুগের কথা কইছে, আমি সেখানে আপনার প্রশ্ন ডিজিটালি করছো, কারণ বিভিন্ন সময় আমি রাইট টু ইনফরমেশন অ্যাক্টত যেটা লিখিতভাবে আপনাদের প্রশ্ন বিচারিছো, প্রশ্ন উত্তর বিচারিছো, আপনাদের সেইবর দিয়া নাই, বিভিন্ন সময় দিয়া নাই, বহু বছর ধরে আপনাদের তেনেকা বহু প্রশ্ন উত্তর আমাক দিয়া নাই, গতি আজি ডিজিটালি আপনার অসমৰ মুখ্যমন্ত্রী গৃহ বিভাগক আমি এই প্রশ্ন করব খুঁজছো, এই প্রশ্ন তুলিছো। আপনাদের আপনি বিশেষকে 2021 সনের প্রায়, এটা 21 সন বলে কলে কোনোবাই হয়তো বেয়া পাব পারে, 2016 সনের প্রায়, 2016 সনের প্রায় আপনাদের যিমানবোৰ উচ্ছেদ করলে, সেই উচ্ছেদ করা মানুষবিলাক আর যিসকলক অবৈধ বেদখলকারী বলে কৈছে, আর যিসকলক আপনাদের সংবাদ মাধ্যমের আগত বাংলাদেশী মুসলমান বলে কই পেলায় উচ্ছেদ করেছে, তেওঁলোকৰ হিসাব লাগে, তেওঁলোক কত গল, কাজিরঙা উচ্ছেদ করা বাংলাদেশীখিনি কত গল, তেওঁলোকক বাংলাদেশলৈ পঠিওয়া হলনে, আমি তেওঁলোকক কাজিরঙাপা উঠাই ঢিং মৈরাবেরী মৈরাবাড়ী খাৰুপেটীয়া ধুবুরীর আদি কোনোবা ঠাইত সংস্থাপিত করাটো বিচরা নাছিল, আমি তেওঁলোকক সম্পূর্ণরূপে ভারতের বহিষ্কার করা বিচারছিল, গরুখুঁটিত আপনাদের উচ্ছেদ করলে, সেই বাংলাদেশী অবৈধ বাংলাদেশীখিনি কলৈ গল, কত যদি বহিষ্কার করেছে তার নথি তার হিসাব আমাক লাগে, যদি করা নাই কত সংস্থাপিত করেছে তারও হিসাব আমাক লাগে, জামগুড়ি হাতত উচ্ছেদ করেছিল সেই লোকসকল কলে গল, কেনেকে সংস্থাপিত করা হল, কারণ কালি এটা বিষয়ের উপর মানে মূর পেজত একটা পোস্ট করেছিল যে উচ্ছেদর নামত নাটক করে থাকা নাটক বন্ধ করব লাগে, উদ্দেশ্য প্রণোদিত হয়েছে এই উচ্ছেদ, তেতিয়া এজন সরকারি বিষয়ে মোলে ফোন করেছে, আর ফোন করে পেলাই কৈছে সকলকে সংস্থাপন দিয়ার ব্যবস্থা করে থাকা হয়েছে, এজন সরকারি বিষয়ার বক্তব্য মূর তাত আছে যে সকলকে সংস্থাপন দিয়ার ব্যবস্থা করা হয়েছে, যেহেতু সংস্থাপন দিবই লাগিব, তার আগত অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় এটা উচ্ছেদর নামত এখন নাটক করে পেলায় আর এইটো রাইজক দেখাব খুঁজিছে যে এটা উচ্ছেদ করেছে, কিন্তু পিছত আকৌ উচ্চতম ন্যায়ালয়ের অজুহাত দেখুয়াই উচ্চতম ন্যায়ালয়ক সম্পূর্ণ দুঃখটি জাপি দি বিভিন্ন হিউম্যান রাইটস মানব অধিকারের কথা কই পেলায় পুনর সংস্থাপিত করব, কিন্তু মানুষের আবেগটো জয় করবলে চেষ্টা করেছে, আর মূল কথাটো হল এই মানুষখিনিক আসলতেই সংস্থাপন করা একটা প্রক্রিয়া চলিছে, এই মূল বক্তব্য নহয়, অসমৰ এটা রাজহ চক্রর এগারী বিষয়ার বক্তব্য, গতি সেই বক্তব্য আপুনি মই তেনেকে উলাই করে দিবা বক্তব্যটো নহয় বন্ধুবর, গতি আপনার এই কথাখিনি কইছো, আপনাদের শুনক, আপনাদের বুঝক, আপনাদের অনুভব করক, আর মুখ্যমন্ত্রীক আমি কইছো আপনাদের সঠিক হিসাব অসমৰ ৰাইজক জনাওক, মই কোনোৱে নহয়, সত্যৰঞ্জন বৰা কোনোৱেই নহয়, বাদ দিয়ক আপুনি সত্যৰঞ্জন বৰা, কিন্তু আপোনালোকে এই হিচাপবোৰ দিয়ক, যিমান উচ্ছেদ কৰিলে সিমান উচ্ছেদ কৰা মানুহবোৰ কত গল, উচ্ছেদ কৰি অবৈধ বাংলাদেশী বুলি উচ্ছেদ কৰা, চাওক আমাৰ মূল কথা অবৈধ বাংলাদেশী মুছলমানক উচ্ছেদ কৰিবই লাগিব, আপুনি কৰিছে কিন্তু কত গল সেই মানুহখিনি, কত থলে সেই মানুহখিনি, কিমান মানুষ বাংলাদেশলৈ পঠিয়ালে, কিমান মানুষক বিতাড়িত করলে, কিমান মানুষক খেদি পঠিয়ালে অবৈধ বলে, আর যদি খেদি পঠিওয়া নাই সেই মানুষখিনি কত আছে আজি, আর যদি আছে কেনেকে আছে, সরকারিভাবে আপনি কৈছে কোরবাত গরুখুঁটিত ছবিঘা দিব, জামগুড়ি হাতত তিনি বিঘা দিব, যদি পুনর সংস্থাপন করেছে তেতিয়াহলে উচ্ছেদর নামত সংবাদ মাধ্যমের আগত ইমান লম্ফ জম্ফ কিয় করেছে মুখ্যমন্ত্রী মহোদয়, ইমান লম্ফ জম্ফ কিয় করেছে, কি দেখাব খুঁজছে, আর এই সংস্থাপিত করা মানুষখিনির আজি কেনে আছে তার বাতরি আমাক লাগে, সংবাদ মাধ্যমে আহ্বান করছো, অবৈধ বাংলাদেশী বলে উচ্ছেদ করা মানুষবিলাক কত কত কি ধরনের সংস্থাপন করা হল তার সঠিক হিসাব রাইজক সংবাদ মাধ্যমে জনাক,
কেবল উচ্ছেদর খবর সংবাদ মাধ্যমে জনায় কৰবাত সংবাদ মাধ্যমেও এক পক্ষ লৈছে বুলি আমাৰ সন্দেহ হৈছে। অসমৰ সংগাক সংবাদ মাধ্যমৰ জ্যেষ্ঠযোগ্য ব্যক্তিসকলক আহ্বান কৰিছোঁ, এই যে উচ্ছেদৰ নামত আপোনালোকে যিমান বাতৰি প্ৰকাশ কৰিছে, উচ্ছেদৰ পিছত সেই লোকসকল কলৈ গ'ল? তেওঁলোকক বাংলাদেশীবোৰ যদি বাংলাদেশলৈ খেতি পঠোৱা হ'ল নে নহ'ল? যদি খেতি পঠোৱা নহ'ল তেতিয়াহ'লে উচ্ছেদ কৰাৰ পিছত তেওঁলোকক যদি পুনৰ সংস্থাপন কৰা হ'ল আৰু কিয় কৰা হ'ল? যদি পুনৰ সংস্থাপন কৰিবই লাগিছিল, উচ্ছেদৰ নামত নাটক কিয়? য'ত আছিলে তাতেই নকৰিলে কিয়? আৰু যদি বেলেগ ঠাইত সংস্থাপন কৰিবলগীয়া আছিলেই, তেতিয়াহ'লে বেলেগ ঠাইত সংস্থাপনৰ ব্যৱস্থা কৰি মানৱ অধিকাৰৰ খাতিৰত আপোনালোকে সেই ব্যৱস্থা সুপৰিকল্পিতভাৱে নকৰিলে কিয়? নে কাৰোবাক দেখুৱাবলৈ, এটা পৰিৱেশ নিৰ্মাণ কৰিবলৈ যে মুছলমানৰ ওপৰত অত্যাচাৰ কৰিছোঁ, কোনোবাই সিদিনা হেৰিয়াত শুনা পাইছোঁ বিধানসভাতে এনে ক'ত কোনোবাই প্ৰশ্ন কৰিছে, আমিনুল ইছলাম ধিঙৰ বিধায়কে প্ৰশ্ন কৰিছে বোধহয় যে মুছলমানক টাৰ্গেট কৰি লোৱা হৈছে, আৰু অসমৰ মুখ্যমন্ত্ৰীয়ে কৈছে মই টাৰ্গেট কৰি লৈছোঁ। যদি আমিনুল ইছলাম ধিঙৰ বিধায়কে প্ৰশ্ন কৰিছে বোধহয় যে মুছলমানক টাৰ্গেট কৰি লোৱা হৈছে, আৰু অসমৰ মুখ্যমন্ত্ৰীয়ে কৈছে মই টাৰ্গেট কৰি লৈছোঁ। যদি মুখ্যমন্ত্ৰীৰ বক্তব্য সংবাদ মাধ্যমত সুধিছোঁ, যদি আপুনি কৈছে আপুনি টাৰ্গেট কৰি লৈছে, তেতিয়াহ'লে বিদেশী বাংলাদেশী অবৈধ বেদখলকাৰী যি আমাৰ সভ্যতা সংস্কৃতি নষ্ট কৰিছে, যি আমাৰ ভূমি বেদখল কৰিছে, যি আমাৰ নাৰীৰ সতীত্ব হনন কৰিছে, যিসকলে আমাৰ গো হত্যা কৰিছে, আমাৰ মাতৃক হত্যা কৰিছে, তেওঁলোকক বিতাৰিত নকৰি সংস্থাপন কিয় কৰিছে? তেওঁলোকক বিতাৰিত নকৰি সংস্থাপিত কৰাৰ কাৰণে এইবোৰ লম্ফজম্ফ কিয় কৰিছে মুখ্যমন্ত্ৰী মহোদয়, এই প্ৰশ্ন কৰিছোঁ। পাৰে যদি উত্তৰ দিয়ক, আৰু সংবাদ মাধ্যমকো কৈছোঁ আপোনালোকে সেই মানুহখিনি উচ্চাৰিতৰ পিছত তেওঁলোকক ক'ত কি ধৰণে সংস্থাপিত কৰা হৈছে তাৰ বাতৰি ৰাইজৰ আগত প্ৰকাশ কৰক। নমস্কাৰ।